মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 40,000 টাকা তুলে দিল পিএইচই ওয়াটার সাপ্লাই কর্মী সংগঠন। পূর্ব বর্ধমান অতিরিক্ত জেলা শাসকের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে সোমবার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 40,000 টাকার চেক তুলে দেওয়া হল পিএইচই ওয়াটার সাপ্লাই এমপ্লয়িজ ইউনিয়ন ও ওয়েস্ট বেঙ্গল কমিটির পক্ষ থেকে। এই সংগঠন থেকে এটাও জানানো হয় পরবর্তীকালে আবারও কিছু চেক তুলে দেওয়া হবে আমফান ঝড় বৃষ্টিতে যে সমস্ত মানুষদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। তাই এই সংগঠনের পক্ষ থেকে তারা হাতে ব্যানার নিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে এই চোখ তুলে দিলেন। এই সংগঠনে সমাজের নানা ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাই এদিন এই সংগঠন তার মধ্যে থেকে এই কর্মসূচি নেওয়া হয়। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 3-4 মাস ধরে রাজ্য, দেশ, গোটা তথা গোটা বিশ্ব মারণরোগ কোভিড-19 ভুগছে। তাই আমরা ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য সরকারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এই সময়। তাই আমরা সমস্ত কর্মীরা এক হয়ে, পিএইচসির কর্মীরা এক হয়ে, আমরা সবাই একদিনের বেতন আমরা মুখ্যমন্ত্রীর দান তহবিলে দিতে এসেছি ডিএম সাহেবের মাধ্যমে। যদিও ডিএম সাহেব আজকে ছিলেন না, ওই জন্য অতিরিক্ত জেলা শাসক এই চেকটা নিতেন। 40,000 টাকা চেক দেওয়া হয়েছে। আপনারা কতজন এসেছিলেন? আমরা এখানে 10 জন, বিশেষ করে যেহেতু এখন করোনার টাইমে বেশিদিন আসা যাবে না, তাই আমরা 9 থেকে 10 জন এসেছি। এতদিন পরে আজকে দিলেন কেন? এতদিন পরে আজকে দিলাম, এর কারণ হচ্ছে যে সবাই তো দিচ্ছিল, আস্তে আস্তে আমাদের তুলতেও একটু সময় লাগছিল, আর আমরা ভেবেছিলাম যে এর সঙ্গে আমফানটাও দেব। যদি পরবর্তীকালে আমরা আমফানের কথাও চিন্তা করছি যে যদি এরপরে কিছু টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর দান তহবিলে আমফানের জন্য কিছু দেওয়া হয়। আপনার সংগঠনের নাম? আমাদের সব পিএইচই ওয়াটার সাপ্লাই এমপ্লয়িজ ইউনিয়ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অন্তর্ভুক্ত। আপনার নাম? আমার নাম বিকাশ দাস, জেলা সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।